হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের নাড়ু। খুবই সহজভাবে একদম পারফেক্ট হবে এই নারকেলের নাড়ু। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। নাড়ু বানানোর জন্য সবার আগে আমি একটা নারকেলকে এইভাবে কুটে নিয়েছি। এখন আমি এই একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এক্ষেত্রে ঘি ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর যে নারকেলটা কুটানো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলে এর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ না, মাত্র 1-2 মিনিট এইভাবে একটু নেড়ে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। আর ক্ষেত্রে আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা দেবেন। এখন আমি চিনিটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব। এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিনিটা আমার তাড়াতাড়ি গলে যায়। এখন চিনিটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটার সাথে। মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। খুব বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, এবং এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। চিনিটা আমার গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2-3 চামচের মতো পাউডার মিল্ক। এটা দিলে এই নারকেলের নাড়ুর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং এটা প্রায় হয়ে আসছে। এখন এটার মধ্যে অনেকটা জল আছে, সেজন্য এটাকে আমি আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। যখন আমার এই মিশ্রণটা রেডি হয়ে যাবে তখন আমরা সেই পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। এদিকে আমার নাড়ুর যে মিশ্রণটা আছে সেটা অনেকটা হয়ে এসেছে। এই নাড়ুটা বানানো খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তবে যে প্রসেস আমি করছি আপনারাও ঠিক একইভাবে করুন, তাহলে নারকেলের নাড়ুটা পারফেক্ট হবে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। এইভাবে আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে যে আমার এই নারকেলের নাড়ুটা কতটা হতে বাকি আছে। দেখতেই পাচ্ছেন এইভাবে একটা সুতোর মতো হয়ে যাচ্ছে, তার মানে আমার নারকেলের নাড়ুটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিনিটা অনেকটা গলে গিয়েছে এবং এইভাবে আঠা আঠা হয়ে এলে তখনই বুঝতে হবে যে নারকেল নাড়ুটা এবার জমানো যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে আমি নাড়ুগুলোকে ছোটো ছোটো একটু গোল গোল করে নিয়েছি। হাতে একটু ঘি দিয়ে এগুলোকে আমি আর একটু ভালোভাবে গোলগুলো করে নেব। দেখতে পাচ্ছেন আমার নাড়ুগুলো সব রেডি হয়ে গিয়েছে। ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আমি এগুলোকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমার নারকেল নাড়ুগুলো পুরোপুরি রেডি। এগুলোকে আপনারা ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।